এদিকে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে নায়িকা দিঘির কথা লড়াইয়ের মধ্যে আগামীকাল শুক্রবার দেশ জুড়ে 25টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুমি আছো তুমি নেই ছবি। শিমি ইসলাম কলির প্রযোজনায় এ ছবিতে দিঘির বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন সুব্রত, আসিফ ইমরোজ, দিঘি, শবনম পারভিন। ছবিটির ট্রেইলার প্রকাশের পর দর্শকদের সমালোচনার মধ্যে নায়িকা দিঘি এক সাক্ষাৎকারে এতে অভিনয় করার সিদ্ধান্ততে ভুল বলেছেন। ছবিটি দর্শক দেখবে কি না তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন গণমাধ্যমে। এরপর থেকে পরিচালক ঝন্টুর সঙ্গে নায়িকা দিঘির বিতর্কের খবর এসেছে গণমাধ্যমে। দিঘির বিরুদ্ধে কোটি টাকার মামলার হুমকি দিলেও শেষ পর্যন্ত মামলা করেননি পরিচালক ঝন্টু। ঝন্টুর ব্যাখ্যা, ছবিটি এখনও দিঘি দেখেননি, ছবিটি দেখার আগে তিনি কিভাবে নায়িকা হিসেবে এ কথা বলেন। অন্যদিকে দিঘি বলছেন কোনো কাজ ভালো না লাগলে তিনি বলতেই পারেন, কারণ ছবির সঙ্গে তার ইমেজ জড়িয়ে আছে। তবে পরিচালক নায়িকার এসব বিতর্ককে ঘিরে যোগাযোগহীনতার মাঝে ছবিটি রাজধানীর শ্যামলী, আনন্দ, চিত্রামহল, গীত সহ 25টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে পরিবেশনার দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়া। উল্লেখ্য, 2012 সালে চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের ছোট্ট সংসার চলচ্চিত্রে শেষবারের মতো শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন দিঘি। এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। 8 বছর পর ফিরছেন নায়িকা হয়ে। অভিনয় শিল্পী সুব্রত দোয়েল দম্পতির মেয়ে দিঘির অভিনয়ে অভিষেক হয় শৈশবে। গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি আলোচনার প্রাধ প্রদীপে উঠে আসেন ছোট্ট দিঘি। এদিকে ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে সম্প্রতি দিঘির বাবা সুব্রত বলেন, অভিজ্ঞতা আর কি বলবো, আমার কোনো ছবি নিয়ে এত সমালোচনা হয়নি, তাছাড়া এই ছবিতে কাজ করে আমি পারিশ্রমিক পাইনি, আর দিঘিকেও পুরো টাকা দেওয়া হয়নি, কয়েকবার টাকা চাওয়া হয়েছে, তাকে এও বলেছি আমার মেয়ের প্রথম ইনকাম, এটা নিয়ে এমনটা করবেন না, সে কোনো কথাই কানে তোলেননি। পারিশ্রমিক চাইতে গেলে যদি নেতিবাচক কথাবার্তা শুনতে হচ্ছে তাহলে কি আর বলবো, তার মতো অভিজ্ঞ মানুষের কাছ থেকে এটা আশা করিনি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক, নায়িকা, শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।